লালমোহন উপজেলার চর অন্নদা প্রসাদ ও পেয়ারিমোহন গ্রামের মধ্যবর্তী বুড়িরদন খালের এই সেতুটি এক বছর আগে ধসে পড়ে। এরপর থেকে দুই গ্রামের মানুষের ইউনিয়ন পরিষদ ও উপজেলা সদরের সাথে সহজ যোগাযোগ বন্ধ হয়ে যায়। পারাহা করতে গিয়ে ধান চাল এখান থেকে সেট দিয়ে না হয় তাও মানুষ নিতে পারে না। এই ব্রিজটা যত দ্রুত করা যায় তত দ্রুত আমাদের এই এলাকার মানুষের দুর্ভোগ কমবে। এদিকে আশ্বাস দিয়েও সেতুটি পুনর্নির্মাণ না করায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। সাবস্টেশন ইঞ্জিনিয়ার পাঠাইয়া এটা পরিমাপ গ্রহণ করছেন, কিন্তু কোনো বাস্তবে আমরা এখনো কিছু পাই না, যার কারণে জনগণের মধ্যে হতাশা কাজ করে। লালমোহন সদর ও চরবুতা ইউনিয়নের মধ্যবর্তী রাস্তার মাথা বাজার সংলগ্ন খালের উপর তিন দশক আগে নির্মিত সেতুটি কয়েক মাস আগে ধসে পড়ে। এতে রাস্তার মাথা বাজার সংলগ্ন দুই গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই অবস্থা লালমোহন পৌরসভার সাথে কালমা ইউনিয়নের দক্ষিণ চর ছকিনা গ্রামের সংযোগ সেতুটিও। বিম পিলার ও পলেস্থার খসে পড়া সেতুটির উপর গাছ কাট দিয়ে ওই এলাকার প্রায় 10,000 মানুষ চলাচল করছেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বাংলার মধ্যে গাড়ি ভরিয়া যায়, যাত্রী ভরিয়া যায়, মাল লে আইতারি না, যে কোনো মুহূর্তে আমাদের এই ব্রিজ ধসে পড়া যেতে পারে, মানুষও অ্যাক্সিডেন্ট হইতে পারে। অবশ্য ধসে পড়া ও ঝুঁকিপূর্ণ সেতুগুলো বরাদ্দ পাওয়া সাপেক্ষে নির্মাণের আশ্বাস স্থানীয় প্রকৌশল বিভাগের। বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে খুব শীঘ্রই আমরা এগুলো বাস্তবায়নে যাব, আশা করি খুব শীঘ্রই বরাদ্দ আসবে এবং আমরা এই এলাকাবাসী দুর্ভোগ নিরসনে সক্ষম হব। ঝুঁকিপূর্ণ সেতুগুলো দিয়ে প্রায় 30,000 মানুষ চলাচল করেন, যা নির্মাণ ও সংস্কারের জন্য অনূর্ধ্ব 100 মিটার সেতু নির্মাণ ও ওয়ার্ল্ড ব্যাংক প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।